আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য নিয়ে আলোচনা করব। স্বীকার্য ভিত্তিক বর্ণনাগুলো আমাদের কেমন আসে এটি নিয়ে আমরা ছিল। বাস্তব সংখ্যার স্বীকার্য দুই রকম, একটা যোগের ক্ষেত্রে হতে পারে আর একটা গুণনের ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা যোগবিধি, একটা গুণনবিধি। এখানে স্বীকার্যগুলোর মধ্যে প্রথম স্বীকার্য হলো আমাদের আবদ্ধতা, তারপরে বিনিময়যোগ্যতা, সংযোজন যোগ্যতা। আমরা এই ক্লাসে এই তিনটি স্বীকার্য নিয়ে আলোচনা করব, সেটা যোগ এবং গুণের ক্ষেত্রে। পরবর্তী ক্লাসে আমরা বাকি স্বীকার্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আবদ্ধতা, আবদ্ধতাটা আমাদের কি হলো আমাদের সেটা আমরা দেখি। যদি আমরা লিখি যে এ বি বিলংস টু আর, যদি এ বি বাস্তব সংখ্যার সেটের সদস্য হয়, তাহলে আবদ্ধতা আমরা কিভাবে দেখাতে পারি? এ প্লাস বি, অর্থাৎ দুটি বাস্তব সংখ্যা যোগ করলে আমরা বাস্তব সংখ্যা পাবো, তাহলে এ প্লাস বি বিলংস টু আর হতে পারে। আবার দুটি বাস্তব সংখ্যা যদি আমরা গুণ করি, এ ইন্টু বি বিলংস টু আর, আমরা এটাও লিখতে পারি। তাহলে দুটি বাস্তব সংখ্যা যোগ করলে আমরা বাস্তব সংখ্যা পাবো, দুটি বাস্তব সংখ্যা গুণ করলে আমরা বাস্তব সংখ্যা পাবো, অনুরূপভাবে বিয়োগ করলে আমরা পাবো। কিন্তু স্বীকার্য ভিত্তিক বর্ণনাগুলো সবসময় গুণ এবং যোগ আকারেই দেখানো হয়। যেমন এখানে আমরা লিখি যে যদি টু আর ফাইভ বিলংস টু আমরা আর নিলাম, তাহলে আমরা এখানে টু প্লাস ফাইভ বিলংস টু আর, সাজ দ্যাট সেভেন বিলংস টু আর। আমরা দুটি বাস্তব সংখ্যার যোগ ফলে আমরা বাস্তব সংখ্যা পেয়েছি, তাহলে দুটি বাস্তব সংখ্যার যোগ ফলে বাস্তব সংখ্যা। এখন যদি আমরা টু ইন্টু ফাইভ বিলংস টু আর নিই, তাহলে সাজ দ্যাট টেন বিলংস টু আর আমরা লিখলাম। দুটি বাস্তব সংখ্যার গুণ ফলে আমরা বাস্তব সংখ্যা পাইলাম। এখানে প্রশ্ন হলো, যদি আমাদের এরকম যদি আমাদের থাকে টু আর মাইনাস ফাইভ বিলংস টু আর, তাতেও আমরা টু প্লাস মাইনাস ফাইভ বিলংস টু আর, এখানে আমরা দেখাবো এইভাবে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে স্বীকার্যগুলো বর্ণনা করতে গেলে সবসময় যোগ আকারে এবং গুণ আকারে আমরা দেখাতে পারি। তাই মাইনাস ফাইভ থাকলেও সেটা আমরা যোগ আকারে এভাবে দেখাবো। আচ্ছা, তাহলে দুটি বাস্তব সংখ্যা যোগ করলে আমরা বাস্তব সংখ্যা পাই, দুটি বাস্তব সংখ্যা গুণ করলে আমরা বাস্তব সংখ্যা পাই। এই জন্য যে কোনো এক একের অধিক বাস্তব সংখ্যা গুণ এবং যোগের ক্ষেত্রে আবদ্ধ। এখন আমরা বিনিময়যোগ্যতা আমরা আলোচনা করতে পারি। বিনিময়টা হলো আমাদের কি, এটাতে আমরা যাচ্ছি, যদি আমাদের এ বি বিলংস টু আর হয়, তাহলে এ এবং বি প্রত্যেকেই যদি আলাদাভাবে বাস্তব সংখ্যা হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, আমরা লিখতে পারি। এটা হলো স্থান বিনিময়, জাস্ট খালি স্থানকে বিনিময় করে দাও। তাহলে এর জায়গায় বি নিলাম, বির জায়গায় এ নিয়ে নিলাম, অর্থাৎ মান একই থাকবে। অনুরূপভাবে যদি আমরা গুণ করি, তাহলে এ ইন্টু বি ইকুয়াল বি ইন্টু এ আমরা লিখতে পারি। এটা হলো আমাদের বিনিময়যোগ্যতা, এটা হলো গুণের ক্ষেত্রে বিনিময়যোগ্যতা, এটা যোগের ক্ষেত্রে বিনিময়যোগ্যতা। অনুরূপভাবে যদি আমরা দুটি সংখ্যা আকারে আমরা যদি দেখাই যে টু আর ফাইভ বিলংস টু আমরা আর নিলাম, তাহলে টু প্লাস ফাইভ আমরা লিখলাম, টু প্লাস ফাইভ যোগ করলে আমাদের সেভেন হয়, ইকুয়াল যদি আমরা টু এর জায়গায় ফাইভ আর ফাইভের জায়গায় টু নেই, তাতেও আমরা যোগ করলে ফাইভ হয়। তাহলে দুটি বাস্তব সংখ্যা আমরা যোগ করতে গেলে, তাদের স্থান বিনিময় করতে গেলে মানের কোনো পরিবর্তন হয় না। যখন টোটাল করবো, সমষ্টি করবো, মানের পরিবর্তন হবে না। অনুরূপভাবে গুণের ক্ষেত্রেও তাই, আমরা টু ইন্টু ফাইভ মানে টেন, আবার ফাইভ ইন্টু টু মানে হলো টেন। তাহলে দুটি বাস্তব সংখ্যা গুণ এবং যোগের ক্ষেত্রে বিনিময়যোগ্য, স্থান বিনিময় করলে বিনিময়যোগ্য। এরপর আমরা সংযোজন যোগ্যতা আলোচনা করব। সংযোজন যোগ্যতা আমাদের কি সেটাতে আমরা যাচ্ছি, যেটা হলো যে এ বি সি বিলংস টু আর, আমরা নিলাম তিনটি বাস্তব সংখ্যা আমরা নিলাম। নেওয়ার পর যদি আমরা এ প্লাস বি ব্র্যাকেট রেখে প্লাস সি লিখি, ইকুয়াল আমরা এ প্লাস বি, এ প্লাস অফ বি প্লাস সি,
তাহলে এটা হলো আমাদের সংযোজন যোগ্যতা, সংযোজন আমাদের যোগ্যতা আমরা লিখলাম। তাহলে এখানে দুটি বাস্তব সংখ্যাকে যোগ আকারে দেখলাম, প্লাস দিয়ে অন্য একটি বাস্তব সংখ্যা নিলাম, তারপরে আমরা এ কে নিলাম, বি কে এখন সির সঙ্গে সহযোজন করে দিলাম। তাহলে প্রথম অবস্থায় বি এর সঙ্গে সহযোজন, পরের অবস্থানে আমাদের সির সঙ্গে বি সহযোজন, তাহলে এতেও আমাদের কোনো মানের পরিবর্তন হয় না। অনুরূপভাবে আমরা গুণের ক্ষেত্রেও আমরা নিতে পারি, এ ইন্টু বি ইন্টু সি আমরা নিলাম ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি নিলাম। তাহলে গুণের ক্ষেত্রে বি হলো এর সঙ্গে সহযোজন, আর এখানে বি হলো সির সঙ্গে সহযোজন, অর্থাৎ মানের পরিবর্তন হয় না। অনুরূপভাবে আমরা এখানে উদাহরণ আকারেও দিতে পারি, যদি আমি টু ফাইভ আর যদি আমরা থ্রি নেই, বিলংস টু আর আমরা বাস্তব সংখ্যা আকারে দেখালাম, তাহলে আমরা যদি এখানে লিখি টু প্লাস ফাইভ ইন্টু প্লাস থ্রি ইকুয়াল টু প্লাস ফাইভ প্লাস থ্রি ব্র্যাকেটে আমরা দেখালাম, তাহলে এখানে টু আর ফাইভ যোগ করলে আমাদের আসলো সেভেন, তার সঙ্গে থ্রি যোগ করলে আমাদের টেন। অনুরূপভাবে এখানে ফাইভ আর থ্রি যোগ করলে আমাদের এইট, তার সঙ্গে টু যোগ করলে হলো টেন। তাহলে আমরা যেভাবে সংযোজন যোজ্যতা সহযোজন করি না কেন, আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে যোগের ক্ষেত্রে আমাদের সহযোজন পাইলাম। অনুরূপভাবে আমরা গুণের ক্ষেত্রে দেখি টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি আমরা নিলাম, আর এরপর আমরা লিখলাম টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি আমরা নিলাম। তাহলে এখানে আমরা যোগ করলে টু আর ফাইভ গুণ করলে হলো আমাদের টেন, তার সঙ্গে থ্রি গুণ করলে হলো আমাদের তিরিশ থার্টি, এখানে ফাইভ আর থ্রি গুণ করলে হচ্ছে আমাদের ফিফটিন, তার সঙ্গে টু গুণ করলে হচ্ছে আমাদের থার্টি। তাহলে আমরা গুণের ক্ষেত্রে সহযোজন আমরা এভাবে লিখতে পারি, আবার যোগের ক্ষেত্রে আমরা সহযোজন এভাবে নিতে পারি। তাহলে সংযোজন যোজ্যতার ক্ষেত্রে যোগ এবং গুণের ক্ষেত্রে এই নিয়মগুলো ফলো করে। তাহলে আজকে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যর মাঝে এই তিনটি স্বীকার্য আমরা এখানে আলোচনা করলাম। একটা হলো আবদ্ধতা, আবদ্ধতা হলো কি, দুটি বাস্তব সংখ্যা গুণ এবং যোগ যাই করি না কেন আমাদের বাস্তব সংখ্যা পাবো, এটা হলো আবদ্ধতা। দুটি বাস্তব সংখ্যার স্থান বিনিময় করলেও আমরা তাদের মানের পরিবর্তন হয় না, এটা হলো আমাদের বিনিময় যোগ্যতা। আর একটা, আমাদের তিনটি যদি বাস্তব সংখ্যা নেই, তাহলে দুটি বাস্তব সংখ্যাকে এক জায়গায় যোগ করে আবার অপর বাস্তব সংখ্যার সঙ্গে যোগ করলেও, আবার যদি একটি বাস্তব সংখ্যা রেখে আরেকটি বাস্তব সংখ্যা আরেকজনের সঙ্গে দিই, তাতেও আমাদের কোনো মানের পরিবর্তন হয় না, এটি হলো আমাদের সংযোজন যোজ্যতা। আমরা গুণের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রেও আমরা সংযোজন যোজ্যতা সংখ্যা দিয়েও আমরা উদাহরণ আকারে সেট করলাম। আজকে আমরা এই তিনটি আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে বাকি যে আমাদের চারটি স্বীকার্য আছে এগুলো আমরা আলোচনা করব। আজকে এখানেই আল্লাহ হাফেজ।